একসময় সামান্য দুধের ব্যবসা করতেন আর তারপর রাতারাতি সেই দুধের ব্যবসা থেকেই একেবারে দুধ সাদা প্রাসাদোপম তিনতলা এই বাড়ির ছবি সেই বাড়ি সেই অট্টালিকার মালিক নাকি এই ত্রাস আরিয়া দহের ত্রাস সিং এমনটাই দাবি করছেন স্থানীয় বাসিন্দারা এককালে যার জায়গা ভাড়া নিয়ে টালির চালের একচারা ঘরে তিনি থাকতেন পরবর্তীকালে তারই পুকুরের একাংশ বুঝিয়ে এই অট্টালিকা তিনি তৈরি করেছিলেন এমনটাই অভিযোগ করেছেন আরিয়া দহের বাসিন্দা এখন আমার জমিদর আমরা তুই মাছ চাষ কারণ আমাদের অলন্তকার আমরা মাছ চাষ করি কারণ আমরা জেলে বলছি আমার বাবা ওই পুর করেছেন তারপর আমরা পুকুর আমরা কিনে নিচ্ছি মালিকের সে কিনে নিয়ে তারপরে হঠাৎ ও একদিন হ্যাঁ কে জয়ন্ত সিং হঠাৎ আমাদের একদিন আমরা ওর কাছে গেলাম তুমি মাটি দিয়ে এত বেড়া দিয়ে বেড়া দিচ্ছ কেন ও আমার কাকা কাকা করে কেন ওরা যেখানে থাক আগে থাকতো সেটা আমাদেরই জায়গা থাকতো পাশেই পাশে থাকে মোসখাটার আছে পিটারোডের পাশেই থাকে এরকম বাড়ি ও তো এখন তো আমরা টালি ঘর চলে এখন ঘাড়ি একটা বাইটেরই করেছে মোটামুটি দোতলা বাড়ি আমরা যখনই গেছি ও যে কাকা তোমার জমি যাবে না মাপজুপ করে তোমার জমি যতটা আমি এগোচ্ছি ক্ষতি নেই তোমাকে আমি জমি ফিরিয়ে দেবো এই পর্যন্ত কথা আমার সঙ্গে না এটা ধরুন মাছ ছয় কাটে হয়েছে তারপর আবার একবার কথা হয়েছে তখন আবার আবার আমরা গেছি তখন এই কথা বলেছে প্ল্যান মেকার আসবে কাকা আমার আমার প্ল্যান মেকার নামটাই বলছে সে আসবে তোমার সঙ্গে বসিয়ে আর তোমার প্ল্যান মেকার আনবে তোমার যতখানি ততখানি নেবে আমার যতখানি আমি নেবে এই পর্যন্ত কথা আমার সঙ্গে নেব তারপরে যেহেতু আর কোনো উঁচু বোঝে খালি বোঝে এই প্ল্যান মেকানিক শরীর খারাপ রাখতে পারছে প্রশাসনের কাউকে অভিযোগ করেছিলেন যে আপনার পুকুরে আমি কমিশনের কাছে গেছিলাম তারপরে চেয়ারম্যানের কাছে চিঠি কিন্তু তুমি মুখে গিয়ে বলেছিলাম তারপর যা যাবো কি ওখানে তো সবসময় বসে আছে কী যাবো বলুন বসে থাকে জয়ন্ত সিং গোটির লোকরা সব তো মিশুতে বসে আছে যখন আমি যখনই করে যাই দিকের বেলায় বসে আছি এক এক ঘরে বসে থাকি হসপিটালে সাহস সাহস পাইনি বলে ভুল করাবে তখন আমরা মাছ চাষ করে খাই দেবে ওই পুকুরে যদি একটু বৃষ্টি হয় মরে যাবে না পৌরসভা দেখে সেরমভাবে তার আনাগোনা ছিল না যদি সঠিকভাবে যদি কাগজ পৌরসভায় দিত আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট বলছি যে পৌরসভায় এইরকমভাবে কোনো রকমভাবে বেআইনিভাবে কেউ দখল করা জমি যে কোনো রকমভাবে অভিযোগ এসছে কোনো কাজ হয়নি একটা প্রমাণ দেখাতে পারলে আমি পৌরসভার তরফ থেকে বলছি আমি রিজাইন করে দেব না এটা এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এগুলো বানানো সাজানো কথা না সেভাবে আমি দেখো জয়ন্ত জয়ন্তের নাম আমি এমনি দেখতাম আমাদের যে কোনো অনুষ্ঠানে বা কোনো জায়গায় বিভিন্ন পার্টির প্রোগ্রামে তাকে আনাগোনা করতে এরকম অনেক কর্মীরা আছে যাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে দল এখন সমস্ত কিছু সামনে এসছে দল যথাযথ ব্যবস্থা নেবে